ইছাদেগির মানুষ জেনে রাখো, তোমাদের রব লুকমান হাকিম তার পুত্রকে যে ওয়াজ করেছে তা তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ওয়াজ করেছে। লুকমান হাকিমের ওয়াজ তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে শুনিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু। আর স্মরণ করুন, লুকমান হাকিম উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে তার ছেলেকে বলল, ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে অংশীদার, আল্লাহর সাথে কারো সমকক্ষ করা, আল্লাহর মতো কাউকে মনে করা, এবার এটা নামের দিক দিয়ে হোক, সুনামের দিক দিয়ে হোক, রিজিকের দিক দিয়ে হোক, পাওয়া না পাওয়া, ক্ষমতা, ডাকা, ইচ্ছা, চাওয়া না চাওয়া, যে কোনো ভাবে হোক আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর মহা অন্যায়। যা সম্পর্কে অধিকাংশ মানুষ শুনতেই রাজি নয়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ ধারণা করেছে মুসলমান এটা করে না, জেনা আব্দুল্লাহর ছেলে করে, ওর নাম আব্দুর রহমান, সুমনে করে, আব্দুল জলিলে করে, রিয়াজে করে, জন্টু মন্টু সেন্টু সবাই জানা করে, প্রায় সুদ নামাজ পড়া লোকই খাচ্ছে, জেনা দান করা লোকই করতেছে, ঘুষ টুপি পরা দাড়ি রাখা লোকটাই করতেছে। না আপনি বলবেন যে তাহলে এরাই কি খারাপ কাজগুলো করে, আমি বলতে চাচ্ছি যে যারা মুসলমান নিজেকে মনে করে না, মুসলমান হতে চায় না, মুমিন হতে চায় না, আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে চাই না, এরা সব বাদ। আমি বলতে চাচ্ছি যে আমাদের আমাদের ব্যাপারে, কার ব্যাপারে, এই যে এখানে যে মেয়েগুলো সতীত্ব হারায়, ধর্ষিত হয়, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলোই করে না, নাকি রামশ্যাম যদু মধুই করে? ওকে তো আমি বাদে দিয়ে দিলাম, রামশ্যাম যদু মধু কৃষ্ণ সব তো বাদ দিয়ে দিলাম, বুঝে আসছে না? আসেন, আমি বুঝাতে চাচ্ছি যে এইখানে উপস্থিত মানুষে মদ খায়, মানে মদ, আপনাকে শুকর খান, কুকুর কেন, কুকুর কেন খান না, তাই নাকি? কুকুর হারাম এই জন্য খান না, তো মদ কেন খান, মদ হালাল, আমি বুঝাই দিতে পারিনি। কেউ পায়খানা খান কেন, দুর্গন্ধ, কিন্তু মদ দুর্গন্ধ আমি শুনেছি, আমি আল্লাহ আমাকে হেফাজত করে আমি দেখিনি এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা, আলহামদুলিল্লাহ, দেখি মদ বোতলও দেখিনি এখন, আলহামদুলিল্লাহ, মানে শুনেছি দুর্গন্ধ, তো পায়খানা দুর্গন্ধ খায় না, তো মদ দুর্গন্ধ কেন খায়, কারণ মানে আল্লাহ ওই পায়খানা খাওয়া যাবে না এরকম করে বলে নাই তো, মানুষের মানুষের মানে স্বভাবগত জাত হচ্ছে আল্লাহ যেটাকে না করবে সেটাকে বেশি বেশি করে করবে, শুকর খেতে না করেছে অধিকাংশ মানুষ খায়, আপনি খান না ঠিক আছে, আপনার বাপ খায় নাই, দাদা খায় নাই, তাই খান না, এই জন্য আপনি। আচ্ছা আমরা শুকর কি বাপ দাদা খায় না এই জন্য খাই না, নাকি আল্লাহ হারাম করেছে এই জন্য খাই না, তো মদ কি হারাম করেছে, তো কেন খাচ্ছি, তাহলে জানা কি আল্লাহ হালাল করছে, তো কেন করছে, প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত কেন নষ্ট করছে, কেন মারামারি আল্লাহ হালাল করছে, কি করছে কি করছে, আরে কথা বলবেন তো, মুখে তালা লাগিয়েছিল, তোর মারামারি করেন কেন, তাহলে আল্লাহ না এটা হারাম করেছে তাহলে আপনি কেন করছেন, তার মানে আসলে আপনার যেটা মন চায়, আমার যেটা মন চায়, আমার যেটা ভালো লাগে, আমার যেটা লাগবে এখন, ওটা এবারে কে না করেছে কে হা করেছে দেখার বিষয় নয়, 60 বছরের জীবন, এই হাত পা শক্ত, চলতে জানি, হাঁটতে জানি, বলতে জানি, আবে কন ক্যা কার লেগাবে হাম হাম হ্যাঁ, তুই কন এবে, তুই কি, আমি তো আমি, কে কি করবে, ব্যাপারটা কি এমন নয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। শুনুন, এই পৃথিবীতে মুসলমান কত রকমের অপরাধ করে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ক্ষমা চাইলে, ইভেন মুসলমান নানা ধরনের অন্যায় অপরাধ করতে করতে ক্ষমা চাইছে, ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাইবে, মরেই গেল, কবরে চলে গেল, তার বিচারের মাঠে আসবে,
এটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা, যাকে খুশি তিনি জাহান্নাম দিবে তারপরে জান্নাত দিবে, যাকে খুশি তিনি ইচ্ছা ক্ষমা করে জাহান্নাম না দিয়ে জান্নাত দিবে। কার ইচ্ছা? কার ক্ষমতা? মেজাজ কার? কিন্তু ইচ্ছা, ঈসা দিগির মানুষ একটা অপরাধ যা সম্পর্কে তোমাদের রব বলছে, যা সম্পর্কে তোমাদের রব বলছে, সবগুলো অপরাধকে ক্যাটাগরি করা হয়েছে, কোনটা ছোট কোনটা বড়, সবগুলো অপরাধই বড়। কিন্তু যখন দুই রকমের অপরাধ আসে তখন একটা মাপ হয় যে কোনটা বড়। যেমন আমার আর ওনার মধ্যে যদি এখন বয়সের পার্থক্য করা হয় উনি বড়, যেমন আমার থেকে একটু উচ্চতা যদি লোক আসে তাহলে দুজনের মধ্যে যদি পার্থক্য করা হয় হাইটের তাহলে যে উঁচু তাকে লম্বা বলা হয়। কিন্তু আমি খাটো না, সে আমার থেকে বেশি লম্বা। বুঝে আসছে না? আসে তো। যখন অপরাধ হয়, প্রত্যেক অপরাধ যা আল্লাহ বিরোধী, যা আল্লাহ নিষেধ করেছে আপনি করছেন, সবগুলি জঘন্যতম বড় অপরাধ। কারণ আল্লাহ যিনি আপনাকে তৈরি করেছে এক ফোঁটা পানি থেকে, আল্লাহ যিনি আপনার দুই চোখ দুই হাতের মালিক, আল্লাহ যিনি প্রস্তুত রেখেছে রাগ হিসেবে জাহান্নামকে যার পরোয়া আপনি করেন না, আল্লাহ যিনি ওনার সন্তুষ্টি হিসেবে প্রস্তুত করেছে জান্নাত যার কামনা আপনি করেন না, যার ইচ্ছা আপনি করেন না, এত মহান রবের আদেশকে অমান্য করা মহা অন্যায় অপরাধ। কিন্তু তবুও যখন দুই রকমের দুইটা অপরাধকে একত্রিত করা হবে, একসাথে করা হবে, তখন একটাকে কোনটা বেশি বড়, জঘন্য দুটোই কোনটা বেশি জঘন্য, এরকম মানদণ্ড করা যায়। বুঝে আসছে না? আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানদণ্ড করেছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ওখানে তো কথা বলে আপনারা কি মেলা করেছেন এখানে নাকি ওয়াজ করেছেন? আমি অনুরোধ করব ঈসাদিগির মানুষকে অথবা বাহিরের গ্রাম থেকে যারা মেহমান এসেছেন, আপনারা মাহফিলে এসেছেন, কোনো মেলায় আসেননি, নিজেরা নিজেদের সম্মান বজায় রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবেন। আমি আপনাদের অনুরোধ করব, এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নয়, ধর্মীয় অনুষ্ঠান। দু চার ঘন্টা মানুষ কথা শুনবে, হতে পারে এখানকার একটা কথা তার কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে এটা টেম্পোরারি কিছু নয়। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি বকরা তাকাল, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরাহ গুনাহগুলো সম্পর্কে অবহিত জানাবো না? জানাবো আপনাদেরকে, জানাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সাহাবাদেরকে জানাছে তাকে আপনাদেরকে শোনাবো, শোনাবো, শুনবেন? ঠিক আছে, তাহলে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের অনুমতি দিবে সুবহানাল্লাহ। তিনি বললেন যে আচ্ছা, আমি কি তোমাদের সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে জানিয়ে দিব না? কালু, সকলে বললেন বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দিন পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলো, যেগুলো একদম সবচাইতে বড় অপরাধ। ইছাদিগির মানুষ রাহমাতাল লিল আলামিন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আব্বা, খাদিজাতুল কুবরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিনের স্বামী, হাবিবুল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহর খলিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে জানাতে গিয়ে বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় অপরাধগুলোর মধ্যে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা, শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ পিতামাতার অবাধ্য হওয়া, যে মা তোমাকে কিছু বললে তুমি পরোয়া করো না,
যে বাবার কথা তোমার কাছে পাঁচ পয়সার দাম নেই, যেই বাবা মা একটা ঘরে পড়ে আছে, তোমার কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত, তুমি গান শুনছো, বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে ঘুমাতে পারছে, তোমার মেহমানদারি হচ্ছে, গান বাজনা দি। হ্যাঁ, যে মা জেনে যাবে বলে কাপড়ের নিচে করে কিছু নিয়ে এসো কাউকে দিতে, যাতে তোমার মা না জানে, জানলে নাকি অসুবিধা হবে, খালি নাকি খোটাখুটি করে। হ্যাঁ, যাকে তুমি বলছো, আরে মা চুপ করেন না, আপনি বেশি কথা বলেন এমন সব কিছু, মানে এটি আগে যোগ নাই এখন শেষ। হাবিবুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া, পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা। এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না, অতটা মহা অন্যায়। মজার কথা হচ্ছে, পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায় এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে, মানুষের কাছে শিরিক না করলে ইবাদতই হয় না, বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমই আসে না, সে কিছুই শিখলো না, কিছুই জানলো না, বাপ মারে শিখাইতে হবে, বাপ মারে জানাইতে হবে, বাপ মার উপরে ক্ষমতা আদার হইতে হবে, তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা। শোনো, এই সাদিকের মানুষ ওয়াজালা সাওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন, ফাকাল এবং বললেন, আলা ওয়া কাউল যুর, এবং বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقول الا وقول الزور, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, বলছেন তো বলছেন। সাহাবারা বললেন, এমনকি আমরা বলতে লাগলাম, আর যদি তিনি বলতেন, মানে তিনি যদি এবার একটু কি না বলতেন। আজকে সমাজে শিরক মুসলমান বুঝে না, মুসলমানের কথা হচ্ছে জানা করেছে ঠিক আছে, এটা অপরাধ আমি বুঝতে পেরেছি, একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে এটা জানা, এটা কি মুসলমান বলছে যে নেশা করেছে ঠিক আছে, কিছু একটা এমন খেলো অথবা পান করলো, এখন হেলে ঢুলে চলছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে, মুসলমান বলছে যে না না না, এই নেশা করেছে, আল্লাহ কোরআনে যেটা না করেছে সেই নেশাটাই করেছে। সুদ, কিছু মানুষ বিপদে আছে, টাকা নিল, এবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে, এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে, না করেছে, এই লোকটা সুদ খাচ্ছে, সে বুঝতে পারে যে এই কাজটা সুদ, এই কাজটা জেনা, এই কাজটা নেশা, এগুলো সে বুঝতে পারে। কিন্তু মুসলমান খুঁজেই পায় না শিরক কিভাবে করে, কি ভুল বলছি নাকি? না না, এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরা করতে আসছি, কেন গুমরা করবো ভাই, জানা করা লোকটা দেখেন না আল্লাহ না করেছে জানা করতে পারে, তা আপনি এটা কিভাবে বোঝেন? সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায়, আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এখন ষষ্ঠী ষষ্ঠী করে জানা করেছে, আপনি আল্লাহ বলেছে মদ খেয়েও না, খামর নেশাদার দ্রব্য খেয়েও না, আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে, এই লোকটা নেশাখোর কিভাবে বোঝেন? আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে, আপনি চেনেন না, কিন্তু যখন আমরা বলি যে শিরিক করিও না, আপনি মনে করেন যে এই বস্তু এখানে বেকার, এই কেন আমাদেরকে শিরিক করতে না করছে, আমরা তো বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোক চিন্তা করে যে শিরকের দাওয়াত কেন দিচ্ছে, আমি তো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, তাহলে এখানে কেন শিরকের দাওয়াত হচ্ছে? আচ্ছা একটা একটা আয়াত খেয়াল করেন, সূরা ইউসুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা ইউসুফ, সূরাতুল ইউসুফ, সূরা নম্বর 12 আয়াত নম্বর 6, আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরক করে, তো যে লোক ঈমান আনে এবং শিরক করে ওকে কি আপনি মুমিন বলবেন না মুশরিক বলবেন? না, সবাই জবাব দিচ্ছে না, তার মানে আমার কথা সে বোঝেন না, এখানে সবাই দেখুন সূরা ইউসুফের নাম শুনেছেন কেউ? আছে তো না, এই যে আমি যে পড়ে শোনাচ্ছি এখন একটাই বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে আপনি কোরআন খুলে দেখা যেটা সূরা ইউসুফটা আছে কি না,
এটা বারো নম্বর সুরা কিনা। আচ্ছা ধরেন বারো না হয় তেরোই হোক, ধরেন এগারোই হলো, এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ সুরা ইউসুফটা আছে। আয়াত নাম্বার একশো ছয় না হয় দশ হোক, নাহলে দুই হোক দশ হোক, আয়াত নাম্বার বাদ এই আয়াতটা আছে কিনা একটু যাচাই করে দেখেন যে আল্লাহ বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আর এদের অধিকাংশ মানুষ শত পঞ্চাশ জনের বেশি মানুষ ইমান আনার সঙ্গে ইমানের পাশে পাশে শিরিক করে, সঙ্গে সঙ্গে মানে ইমান আনছে শিরিক করে, ইমান আনছে শিরিক করে, ইমান আনছে শিরিক করে। কে বলছে? তো যে লোক ইমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন? যেই লোক মনে করেন যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজি বলেন না সুর বলেন? তা কি বলেন? তাহলে যে লোক ইমান আনছে সে মুমিন, কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে? মুশরিক। কি ঈসা দিকের মানুষ কথা বুঝে আসতেছে না? শোনো, ঈসা দিকের মানুষ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি যেভাবে ভয় করা উচিত, আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক, আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত, সেইভাবে ভয় পাও। ঈসা দিকের মানুষ এমন একটা অপরাধ শিরক, যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না। ইছাদিগির মহিলা এবং পুরুষ, ইছাদিগির সাধারণ জনগণ, আমার দিনী ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই শিরক কত জঘন্যতম অপরাধ। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্যারে হাবিব হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ওনাকে পর্যন্ত সতর্ক করেছে আল্লাহ।